হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো দুটি তুলসী পাতা হাতে নিয়ে বলুন এই কথাটি বাড়বে আয় হবে টাকার বৃষ্টি আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে হিন্দু শাস্ত্র অনুযায়ী তুলসী গাছের মাহাত্ম অপরিসীম শাস্ত্র অনুযায়ী তুলসী পাতা ও তুলসী গাছ হল খুবই পবিত্র দেবদেবীদের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয় তুলসী গাছেরও যেমন অলৌকিক গুণ আছে তেমনি ভেষজবিদ্যায় তুলসী গাছ ও পাতারও গুরুত্ব অপরিসীম তুলসী পাতা সর্দি ও কাশির মহা ওষুধ হিসাবে ব্যবহার করা হয় আপনার সন্তান কথা শুনছে না সেক্ষেত্রে আপনার বাড়ির পূর্ব দিকে জানালার পাশে একটি তুলসী গাছ রাখুন দেখবেন আপনার সন্তান কয়েক দিনেই বাধ্য হয়ে যাবে উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না এর জন্য প্রতিদিন সকালে স্নান করে তুলসী গাছে জল অর্পণ করুন এতে মনস্কামনা পূর্ণ হবে অনেক চেষ্টা করেও ব্যবসায় উন্নতি করতে পারছেন না তাহলে বাড়ির ঈশান কোণে একটি তুলসী গাছ রেখে সেটিকে প্রতি শুক্রবার দুধ দিয়ে স্নান করান এতে ব্যবসায় সাফল্য লাভ করবেন বাড়িতে সবসময় অশান্তি ঝগড়া লেগে থাকে তাহলে পাঁচটি তুলসী পাতা ও জল একটি পিতলের পাত্রে একদিনের জন্য রাখুন তারপর সেই জল প্রথমে আপনার বাড়ির সদর দরজায় ছিটিয়ে দিন তারপর বাড়ির বাকি অংশে ছিটিয়ে দিন এতে বাড়িতে সবসময় সুখ শান্তি বিরাজ করবে অফিসের বস ও সহকর্মীদের শুনো জোরে থাকতে তুলসীর বীজ একটি সাদা কাপড়ে বেঁধে অফিসের যে কোনো জায়গায় রেখে দিন এর ফলে অফিসের সকলের সাথে সম্পর্কে উন্নতি হবে দরিদ্রতা দূর করতে শ্রীকৃষ্ণের পুজো করার সময় দুটি তুলসী পাতা নিন এরপর শ্রীহরি শ্রী হরি হরি এই কথাটি তিনবার বলুন তারপর সেই দুটি তুলসী পাতা শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তির পায়ের সামনে রেখে দিন পুজোর পর সেই পাতা দুটি আলমারি বা মানি ব্যাগে রাখুন এতে দরিদ্রতা দূর হয় এবং ধন সম্পদ লাভের সম্ভাবনা বেড়ে যায় বাস্তুশাস্ত্র মতে বাড়িতে বা বারান্দায় তুলসী গাছ রাখলে তা উত্তর পূর্ব দিকে রাখুন এতে সংসারে সুখ শান্তি আসে দরিদ্রতা থেকে মুক্তি পেতে এবং ঘরের সুখ শান্তি বৃদ্ধি করার জন্য আপনার বাড়ির তুলসী গাছের নিচে একটি শিলা পাথর রাখুন তাহলে এ পর্যন্তই ছিল আজকের আয়োজন ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন